আজকে রাশি পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার তিথি শুক্ল ত্রয়োদশী জন্মরাশি হল মিন সূর্যোদয় সকাল পাঁচটা আঠাশ তিরিশ মেষ রাশির রাশিফল কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধানে থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে কর্মীরা আজ সাহায্য পেতে পারেন হঠাৎ কোনো দামি উপহার আজ পেতে পারেন নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো হবে প্রেমে নতুন কোনো মোড় আসতে পারে বুদ্ধিমান ব্যক্তির পরামর্শে আজ কাজ করতে পারবেন উপার্জন ভাগ্য ভালো হবে ব্যয় বেশি থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলতে হবে কারোর কাছ থেকে কিছু উপকার পেতে পারেন মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কোনো সাহায্য পেতে পারেন আর্থিক ক্ষেত্র আজ ভালোই থাকবে পরিবারে সকলের সঙ্গে থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিতে হলো লাল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ব্রিজ রাশির রাশিফল বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে নিজের প্রতিবাদে কোনো সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সাথে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতায় পড়াশোনায় ব্যাঘাত ঘটবে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে আপনার ভ্রমণ পরিকল্পনা আজ বাতিল হতে পারে প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ আসতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন ব্রিজ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর চিন্তা থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিথুন রাশির রাশিফল উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন প্রতিবেশীর সাথে বেশি ঝামেলায় না যাওয়াই ভালো হবে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে আজ শারীরিক সমস্যা দেখা দিতে পারে আজ প্রচেষ্টায় মানুষ সফল নাও হতে পারে মিথ্যার আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে বিবাদ বাঁধতে পারে আজ বন্ধুদের সাথে সমস্ত বিবাদ মিটে যাবে কাজের চাপের ফলে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ অর্থ অভাব দেখা দিতে পারে পরিবারে নিয়ে বাড়তি বিবাদ বাঁধতে পারে ভাই বোনের সঙ্গে আজ কোনো বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে কর্মচারীর জন্য ব্যবসায় ভালো লাভ হবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কর্কট রাশির রাশিফল প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান নিতে পারেন কুচক্রান্তে পড়ে কোনো ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ সাহায্য পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজে কোনো বড় ক্ষতির মুখে পড়তে পারেন আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানো সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি কিছু সুযোগ আসতে পারে ব্যবসায় কোনো সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক চাপ থাকবে পরিবারের জন্য কোনো অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে বাড়ির সাহায্য নিতে হতে পারে শুভ শুভ হলো সাদা দিক দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল কোনো কিছু খারাপ হওয়ায় প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষায় শুভ যোগাযোগ হতে পারে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হবে পরিচিত কেউ বাড়িতে আসতে পারে দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগানোই ভালো হবে পেটের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হবে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ আসতে পারে দুশ্চিন্তা বাড়বে পরিবারের জন্য বাড়িতে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তা থাকবে না এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হল চার রাশি রাশিফল ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কারোর কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন প্রিয়জনের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে বন্ধুর কাছ থেকে ভালো কিছু সাহায্য পেতে পারেন দুপুরের পরে ববসা ভালোই হবে কোনো ইচ্ছা পূরণ হওয়ার জন্য দিনটি ভালো হবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিতে শুভ রং হল সবুজ শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো আট রাশির রাশিফল ধর্মীয় স্থানে দান করায় শান্তি পাবেন কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট হবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে পরিশ্রমের ফল ভালোই পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে অতিরিক্ত কথা ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পরিবারের সমস্যা মিটে যাবে কিন্তু তার জন্য বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কাজের জায়গায় আনন্দের দিনটি কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃশ্চিক রাশির রাশিফল সুন্দর কথাবার্তা বলার জন্য সুনাম বাড়তে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হতে পারেন মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন গুরুজনের পরামর্শ মেনেই চলুন বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কোনো কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে বাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে নিশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে কোনো বিষয়ে চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে দিনটি খুব কষ্টের হবে এ রাশি ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশি রাশিফল পড়াশোনায় ভালো কোনো সুযোগ আসতে পারে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কোনো কাজের সন্ধান হতে পারে প্রতিবাদী মনোভাব কর্মস্থানে সম্মান বৃদ্ধি করতে পারে সন্তানের সম্পর্কে ভালো থাকবে ব্যবসায়ীদের জন্য দিনটি চিন্তার কারণ হতে পারে ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখায় ভালো হবে অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য পেতে পারেন পরিবারে ভাদৃত্ব বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে পেশাগত ক্ষেত্রে কাজের স্থানে চাপ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মকর রাশির রাশিফল কোনো ভুল কাজ করার জন্য অশান্তি হতে পারে আজ সারাদিন ব্যবসা ভালোই চলবে কিন্তু জটিলতা পরে আসতে পারে সম্পত্তি নিয়ে কেনাবেচের জন্য শুভ সময় যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সের ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হবে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে বসার ব্যাপারে চিন্তা বাড়তে পারে পরিবারের নিয়ে বিশেষ ঝামেলায় পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে আনন্দে দিন কাটবে শুভ শুভ রং হলো নীল দিক উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হল আট কুম্ভ রাশি রাশিফল কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় হবে দিনই পুরানো ভ্রমণ পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে ভালো কোনো কাজ পণ্ড হতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে বাড়তি কথা বুঝে শুনে চলতে হবে পেশাগত ক্ষেত্রে দিনটি ভালো হবে নতুন জীবিকা সন্ধান পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিন রাশি রাশিফল কর্মক্ষেত্রে বৈরাগী মনোভাব ত্যাগ করায় ভালো হবে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সাথে বিবাদ মানতে পারে প্রেমের সম্পর্কে নতুন কোনো মোড় আসতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে অতিরিক্ত ভ্রমণের যোগ রয়েছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সাথে অকারণে বিবাদ মানতে পারে আত্মীয়ের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বন্ধুর সাথে বিবাদ হতে পারে মিনরাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কিছু অর্থ সমস্যার মুখে পড়তে পারেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভবহ বজায় থাকবে দুপুরের পরে বিবাদে যোগ রয়েছে পেশাগত ক্ষেত্রে আজ কোনো অশান্তি বাঁধতে পারে এই রাশি ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হলো পশ্চিম একে ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন